আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি রুহুল আমিন। রুহুল আমিন 350-র পক্ষ থেকে আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আপনাদের জন্য থাকছে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি ইন্ট্রো বা আউট্রো বানাবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দেই যে কিভাবে একটি চমৎকার ইন্ট্রো বানাবেন। আর এই টিউটোরিয়ালটা হচ্ছে যারা না জানেন, একেবারে বিগিনার, তাদের জন্য মোবাইল সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে একটা ইন্ট্রো বানিয়ে দেখাবো। তো যারা বিগিনার তাদের জন্য বেসিক্যালি এই সফটওয়্যারটার কাজটা, আর যারা জানেন তাদের জন্য এই ভিডিওর কাজটা নয়। তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখলে, পুরোটা ভিডিও যদি দেখেন, তাহলে অবশ্যই আপনার ইউটিউবের জন্য খুব ভালো একটি ইন্ট্রো বা আউট্রো বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এখনই আমরা দেরি না করে ঢুকে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, এখনই আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের ইন্ট্রো বানানোর কাজে। তো ইন্ট্রো বানানোর জন্য যেই অ্যাপসটা আমি নিয়ে যাব, সেই অ্যাপসটা আমি ওপেন করছি আপনাদের জন্য। এ হচ্ছে ইন্ট্রো মেকার। এই ইন্ট্রো মেকারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা প্লে স্টোরে গিয়ে যে লিখবেন ইন্ট্রো মেকার, তাহলে অবশ্যই চলে আসবে। আর নয়তো আমি আপনাদের জন্য লিংক আমার ডিসক্রিপশন বক্সতে অবশ্যই দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ডাইরেক্টলি আপনার ইনস্টলে চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো সবচেয়ে ভালো হবে, আপনারা বিভিন্ন ধরনের ইন্ট্রো মেকার আছে, কিন্তু আপনারা আমার লিঙ্কে ক্লিক করার পরে ডাইরেক্ট চলে যাবেন, তখনই আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখানে হিউজ পরিমাণে ইন্ট্রো আছে, আউট্রো বানাতে পারবেন। তো আপনারা খুব চমৎকার এই ইন্ট্রোগুলো। তো আমি আপনাদেরকে একটা ইন্ট্রো বানিয়ে অবশ্যই দেখাচ্ছি। আচ্ছা, আমি এই ইন্ট্রোটা নিই। হ্যাঁ, ইন্ট্রো মেকার দেখুন, এখানে 480 মেগাপিক্সেল এবং 1080 মেগাপিক্সেল। তো আমরা 1080 মেগাপিক্সেল যেটা, এটাই নিব। বাস, এখানে চলে আসলো আমাদের স্ক্রিনে সেই ইন্ট্রোটা। তো ইন্ট্রোটা কীরকম হয় আমি একবার প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও, একটা স্টেডিয়ামের ভিতরে খুবই চমৎকার একটা ইন্ট্রো। তো এখন আমরা এই টাইটেল নামগুলো চেঞ্জ করে দেবো। হ্যাঁ, টাইটেল হেয়ার, এর নিচে দেখুন টাইটেল হেয়ার, আমি একটা ক্লিক করার পর হ্যাঁ এই নামটা চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা এটা কেটে আমি আমার চ্যানেলের নাম লিখে দিব, আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। রুহুল আমিন 350, ঠিক আছে। তো এই উপরে টিক চিহ্ন আছে রাইট সাইডে, সেটাতে আপনি একটা ক্লিক করবেন। বাস, এখানে আপনার নাম চলে আসছে। এবার আপনি এখানে ভিউজ পরিমাণে ফ্রন্ট আছে, সেই ফ্রন্টগুলোকে চেঞ্জ করতে পারবেন। একে একে চেক করবেন, অনেক সময় লাগিয়ে আপনারা কোনটা আপনাদের ভালো লাগে। তো আমি আপনাদের এত চেক করব না, তো আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম যেটা সেটাই দিই, এটাই আমার কাছে লাইটিংটা খুব ভালো লাগে। আচ্ছা, এই লেখার চতুর্পাশে কিছু অংশ আছে, আমি আপনাদের সেটার ফিচার সম্পর্কে ধারণা দিই। একদম নিচে যেটা আছে তীরচিহ্ন বাঁকা, সেটা দিয়ে আপনি রিসাইজ করতে পারবেন। ঠিক আছে, এই রিসাইজ করতে পারবেন। তো আমি রুহুল আমি 350 এটা রিসাইজ করলাম, বা এই টেক্সটার উপর দিয়ে ওই ধরেও আপনি এদিক সেদিকে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু উপরে উঠাই দিলাম। আর এই রাইট সাইডে উপরে যেটা আছে সেটা দিলে কপি হবে, আর লেফট সাইডে নিচে যেটা আছে এটা দিয়ে আপনার উপরে নিচে করতে পারবেন। আর লেফট সাইডে উপরে যেটা আছে ডিলেট বক্স, সেটা দিলে আপনি এটা কেটে যাবে। বাস, এটাও এখন আমরা টেক্সটের উপরে একটা টিক চিহ্ন আছে, সেখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখি এটা আমাদের কীরকম হয়েছে। ওয়াও, একটা স্টেডিয়ামের ভিতরে খুবই চমৎকার একটা ইন্ট্রো। ও, আরেকটা রাইটিং আছে টাইটেল। তো এই এই লাস্টে গিয়ে আমরা এই টাইটেলের মধ্যে একটা ক্লিক করব, তারপরে টাইটেল হেয়ার রাইটিং আসছে। তো আমরা এটা কেটে তারপর আবার আমরা রুহুল আমিন আমার চ্যানেলের নামটাই দিয়ে দেবো। আপনারা শুধু যেমন আমি 350 দিলেও পারতাম, আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন যেটা আপনাদের খুশি। রুহুল আমিন 350, তারপর উপরে টিক চিহ্ন একটা ক্লিক করব, এটা সেট হয়ে গেছে, এটা ব্ল্যাক কালার। ঠিক আছে, দেখি এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, এটাও রুহুল আমিন 350। তো এটা একটু আমরা রিসাইজ করে নিই, হালকা একটু রিসাইজ করবো। হ্যাঁ, তখন আমরা ওইটা বরাবর হয়ে যাবে। বাস, এবার হয়ে গেছে। বাস, এখন আমরা এই টিক চিহ্নে একটা ক্লিক করব। টিক চিহ্নে ক্লিক করার পর আরেকবার চেক করি,
কিরকম হলো? ওয়াও, খুব চমৎকার হয়েছে। হ্যাঁ বন্ধুরা, নাইস। আপনাদের ভিডিও চ্যানেলের জন্য যারা নতুন আছেন, তারা এই সফটওয়্যার থেকে ইন্ট্রো বানালে 100% গ্যারান্টি আপনার চ্যানেলের অবশ্যই মান মর্যাদা বেড়ে যাবে। তো এখন আমরা নিচে দেখি, নিচেও কিন্তু অনেক টেক্সট আছে, টেক্সট টাইটেল আছে, স্টিকার আছে। তো স্টিকার সাধারণত কেউ ইন্ট্রোতে লাগায় না, ঠিক আছে? তো আমরা মিউজিক আছে, অনেক ইন্ট্রো বানানোর সফটওয়্যার আছে সেগুলোর মধ্যে মিউজিক নাই, মিউজিক পরে অ্যাড করতে হয়। তো আমরা এখন মিউজিক অ্যাড করব, মিউজিক একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হিউজ পরিমাণ মিউজিক আছে, তো আপনারা যে কোনো একটা মিউজিক নিতে পারেন। তো আমার একটা মিউজিক এখানে ডাউনলোড ছিল, আপনারা সবগুলো ডাউনলোড করে নিতে হবে, 2-3 সেকেন্ড লাগে ডাউনলোড হতে। তো আমি এখানে ট্রাভেলে গেলাম, দেখুন আমার প্রথমটা আমার ডাউনলোড করা আছে বিদায় প্লাস চিহ্ন, আর না হয়তো প্রত্যেকটা ডাউনলোডের চিহ্ন। এই ডাউনলোড চিহ্নের মধ্যে যদি আপনি একটা ক্লিক করেন, ডাউনলোড হয়ে যাবে। বা আপনি এখানে দ্বিতীয়টার মধ্যে আমি একটু টাচ করছি, দেখুন এই মিউজিকটা শুনতে পারবেন, আপনি মিউজিক শুনে শুনে পছন্দ করতে পারবেন। দেখুন মিউজিকটা চলছে। হ্যাঁ আচ্ছা, আর আমরা উপরে মিউজিকটা শুনি, খুব চমৎকার হার্ডলি একটা মিউজিক, এটা ইন্ট্রোর জন্যই যথেষ্ট। এটা আমি প্লাস চিহ্নে একটা ক্লিক করব, তখনই আমাদের ইন্ট্রোর মধ্যে ডাইরেক্ট চলে যাবে, ঠিক আছে? তো ইন্ট্রোর মধ্যে আবার একটু সাউন্ডের একটু কাজ আছে, যদি মনে চায় আপনি করবেন, না চাইলে আপনার খুব পারফেক্ট আছে। তো আমরা সাধারণত কথা আস্তে থেকে শুরু করে জোরে কথা বলি বা সাউন্ড দিতে চাই। তো আমরা এখানে ফ্যাড ইন করে দেব, ক্লিক করলে এখানে এটা অন হয়ে যাবে। তারপর ফ্যাড আউট, ফ্যাড আউটের মতলব হচ্ছে সাউন্ড বেশি থেকে সাউন্ড কম হবে, ঠিক আছে? তো আমরা এর ফ্যাড আউটটাও ওপেন করে দিলাম। আর যদি আপনি ভলিউমে সাউন্ড ফুল রাখতে চান রাখবেন, আর নয়তো একটু কমাই দিলে কমাইতে পারে, আমি 90 করে দিলাম, ঠিক আছে? আপনারা 100 রাখতে পারেন, আপনাদের মন মতো রাখবেন যেটা আপনার পছন্দ। তো আমি এখন উপরে টিক চিহ্নে একটা ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করেছি, এখন আমরা আমাদের ইন্ট্রোটাকে পুরোটা কীরকম হবে আমার চ্যানেলের জন্য এখনই ফাইনাল স্টেপ, আমরা এখনই এটা এক্সপোর্ট করার আগে চেক করে নেব। খুব স্টেডিয়ামের ভিতরে ইন্ট্রোটা খুবই ভালো লাগছে আমার, দেখে বেসিক্যালি খুব পছন্দ হয়েছে আমার এই ইন্ট্রোটা। এখানে প্রত্যেকটা ইন্ট্রো আপনাদের খুব পছন্দ হবে। তো প্রত্যেকটা কাজ এখন আমি উপরে টিক চিহ্নের মধ্যে একটা ক্লিক করলে এটা এখন এক্সপোর্ট হবে। আর এক্সপোর্ট হতে বন্ধুরা বেশি সময় লাগে না, 5-6 সেকেন্ড লাগে, অন্যান্য সফটওয়্যারের মধ্যে অনেকগুলাতে 10-20 মিনিট লেগে যায়, ঠিক আছে বন্ধুরা? এখন এটা এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এক্সপোর্ট হলে আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এখানে আসে ইন্ট্রোটা, এখানে চালাইলেও পারবো আমি। আমি এটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমি ডাইরেক্ট গ্যালারিতে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি গ্যালারিতে ওপেন করলাম, গ্যালারি ওপেন করার পরে এখানে ইন্ট্রোর মধ্যে গেলাম। ইন্ট্রোর মধ্যে দেখুন আমার ইন্ট্রোটা চলছে। হ্যাঁ, আমি এখন একটা ক্লিক করলে চলবে। ওয়াও, খুবই চমৎকার একটা ইন্ট্রো বন্ধুরা। তো আমি আশা করি যারা বিগিনার আছেন তারা অবশ্যই এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অবশ্যই একটা ভালো একটা ইন্ট্রো বানাতে পারবেন, আপনার চ্যানেলের জন্য পারফেক্ট ইন্ট্রো হবে। আশা করি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন স্টেপ বাই স্টেপ, তারা অবশ্যই পারবেন। আর না পারলেও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দ্বিতীয়বার আমি আরেকটা ইন্ট্রো বানিয়ে আপনাদেরকে প্রয়োজনে দেখাবো। তো বন্ধুরা, আজকের এই ছিল আপনাদের জন্য এই টিউটোরিয়ালটি। যদি টিউটোরিয়ালটি আপনারা উপভোগ করে থাকেন বা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে থাকেন, যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের জন্য একটা লাইক দিবেন, তা বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।